হয় থাকে নহয় আপনার নেমন মতে চলে না না চলে আমি তো না জানো আমি এই ছট পূজা বিষয়ে আপনার হুদিবা বিচারিছো আপনি কি কয় আমি এই যে কই আছো আমার দেওয়ালির পর আমার সব নিরামিষ কালী পূজার পর নিরামিষ তারপরে আমার আবার কি কয় ভগবান ভগবান যেসে জুটা যেতনা যেতনা দেখে শক্তি দিলা ওতনা দেখে আমরা ভক্তি করি আচ্ছা হ্যাঁ এই বাত আর পূজাটো বছর হয়ে থাকে না না বছর যে পূজা করলা বছর বছর করবে যার না না থাকে না তার ভিক্ষা করিও বেটা বা তাকে সুপা উঠালা কেউ নারিয়াল দিলা কেউ কেরা দিলা কেউ যে যে শক্তি যে ভক্তি যে মানসিক যে যেটা করি কষি ভরালা ইন্ডিয়ামি মহোৎসব মানতাই বিহারমি মানতাই বেঙ্গলমি মানতাই চিরাং বিজনি না আচ্ছা ইসলিয়ে হাম আপকো পোস্ট রাই এভেন বসুমতার ইউটিউব চ্যানেল কি আপকো ওয়েলকাম কর দিয়া ইসলিয়ে ধন্যবাদ দিয়া ইসকো বাদ ওকে মই এটা হুদিবা বিচারিছো পূজাত বিকয় ছট পূজা বিকয় মোর ইউটিউব চ্যানেল পরা আপনার ওয়েলকাম করছে এভেন বসুমতার ইউটিউব চ্যানেল পরা ওয়েলকাম করছে আপনার পূজার বিকয় আপনার হুদিবা বিচারিছে কি নিয়মত চলে কেতিয়া পড়া শুরু হয় এইটা নিয়মটা আমার এনেকুয়া আছে ধর ছট পূজা আমার কব গেলে চারিদিনই হয় সাতদিন আমার মানে উপবাস উপবাস থাকি সন্ধ্যা ধর লাউ ভাত খাই তার পিছদিনা আরও উপবাস থাকি কিবা মিঠাই বা বনাই খাই তার পিছদিনা আর মানে পুরা নিরাহার একো না খায় তার সন্ধ্যাত আহি যাব ঘাটত ধর তিনটা বজাত ঘাটত আহিল ৰাতিটো সন্ধিয়া ডুবা বেলা ডুবাৰ পিছে পিছে গুচি গ'ল আকৌ কিছুমান বাৰটাত আহে কিছুমান দুটাত আহে কিছুমান তিনিটাত আহে পুৱা ছয়টালৈ বা সাতটালৈ এনেকুৱা চেছ কৰি মানে সূৰ্য উদয় হোৱাৰ লগে লগে এইটো পূজাখন সমাপ্তি দিয়া এই পূজাত কেতিয়া ৰাতিৰ কইঠাৰ পৰা চলে আৰু কইঠাৰ ৰাতিপুৱাই শেষ হয় এইটো ৰাতি মানে কালি দিনত ক'ব গ'লে তিনিটাৰ পৰা ধৰক আৰম্ভ যদি হয় ছয়টালৈতো এনে চলেই সূৰ্য অস্তলৈ চলে আর এনে সবে থাকে এনে ডিউটি থাকে এনে ভলান্টিয়ার থাকে আমার এনে কমিটিখন সারা রাতিয়ে থাকে আকো রাতি বারোটার পর মানুষ আহা স্টার্ট করে আর এই বারোটার পর আহার পিছত সারা রাতি কটাই ইয়াতে পূজাখন দি নদীত নামে নদীত নামার পিছত দুই তিন ঘন্টা থাকি তারপর পুয়া যেটা সূর্য উদয় হয় অর্ঘ্যখন দি মানে সব পূজাখন এটু কিমান পড়া চলি আছে আপনার কব পারিব না এটু এই পূজাখন মোর হিসাবে তো মোর জন্ম লওয়ার আগর পরাই চলি আছে কিন্তু ইয়াতে কম হয়েছিল আগর বেশি মানুষ করা নাই কিন্তু আমার ইফালে তো কালি একজন চ্যানেল আইছিল মই তো এনে ইয়াত চব্বিশ বছর হয়েছিল আচ্ছা আর পুলর হিপারে কমসে কম তো ত্রিশ বছর পার করছে সব মিলাই পঞ্চাশ ষাটি বছর মান এই কমিটির নাম কি আছিল কমিটি এই মৌতারা দোলানি আর দোলানি আপনার নাম কি আছিল মোর নাম বিশ্বনাথ চৌহান বিশ্বনাথ চৌহান এটু আমার বিজনি তো এটু চলি আছে নহয় এটু বঙাইগাঁও ডিস্ট্রিক্ট বলে অসমত পরে এটু বঙাইগাঁও ডিস্ট্রিক্ট হয় কিন্তু আমাক চিরাঙর পরে পাও এটু আমগুড়ি ঘাট আমগুড়ি ঘাট আমগুড়ি ঘাট হিসাবে আমি চিরাঙতে থাকি কিন্তু পারে জায়গা নাই জায়গা না থাকার কারণে এইফালে পূজাখন পড়াতে বঙাইগাঁও আই আচ্ছা ইফালে চিরাং হলি ইফালে বঙাইগাঁও মানুহ কেনেকা হয় ইয়াতে পূজাত দিয়া মানুহ এইবাৰ কম হৈছে কৰোণা কৰোণা কৰি আচ্ছা এনে দৰ্শক বহুত কম হৈছে পূজা যিখিনি মানুহ কৰে তাৰ পৰিয়াল লৈ খেলি আহিছে আৰু দুই চাৰিজন এনে বাহিৰত মানুহ আছে এইবাৰ কম আচ্ছা আচ্ছা এইটো ছট পূজাত বহুত ধন্যবাদ দিছে মোৰ এভেন বসুমতাৰী চেনেলৰ পৰা আপোনাৰ অ'কে হয় মানে আপোনাৰ পূজা হয় না
पूजा तो होता है इसलिए आपको कैसा नियम चलता है मानता है कैसा नियम देखिए जिसका कोई मानसी होता है कोई मानसी पूजा इसको कहते हैं किसी का अगर दिल में है जो मेरा ये नहीं है संतान नहीं है और कुछ नहीं है मेरा लड़का का नौकरी नहीं है कुछ नहीं है ऐसे जो आशा करता है उनको मानता है अपना नहा धोवा के यहाँ अर्घ देता है उनको माँ शांतिपूर्ण सुनता है मन का आशा पूरा करती है इसीलिए इनको हम पूजा देते हैं जिसका जो दिल में रहता है मांगता है वो देती है तो माँ इसीलिए माँ को छठ मैया के नाम से माना जाता है और सब भक्त लोग निराहार तीन दिन रहेंगे और आज सवेरे वो लोग पूरा पूजा वूजा शेष करके अर्घ दे के अपना पूजा को समाप्त करते हैं अच्छा ओके थैंक यू